সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবর বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার করা হয় ওই পাচারকারী যুবককে ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম রশিদ শেখ বয়স তেইশ বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকার বাসিন্দা ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো সত্তরটি পাঁচশো টাকার নোট মোট দুশো সত্তরটি পাঁচশো টাকার সমস্তই জাল নোট পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক পাচার চক্র থেকে শুরু করে মারধর হামলা এই সমস্ত অভিযোগ রয়েছে তার খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছিল এদিন সূত্র মারফত বিরামপুর এলাকায় তার খোঁজ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ সাথে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ মালদা থেকে দেবসিংহের প্রতিবেদন আমি অদিতি সি নিউজ